নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি ডিসেম্বর মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কী সম্ভাবনা উঠে আসতে চলেছে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই আমি একটি কথা বলবো, কর্কট রাশির 100 জন মানুষ আছেন, 100 জন 100 রকমের ফল পাবেন। কারণ এই ভিডিওটি সম্পূর্ণ বর্তমান গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়। হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, তবে এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসাবে বা পথ প্রদর্শক হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে, একটা বন্ধু হিসাবে নিতে পারেন এই রাশিফল। প্রথমে আসি স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের রাশির উপর রয়েছে এবং সেই বৃহস্পতি কিন্তু বকরি থেকে মার্গি হয়ে গেছে। স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু রয়েছে না। স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি যদি বলা যায়, ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। আপনি কর্কট রাশির মানুষ, শরীর স্বাস্থ্যের দিকটা মোটামুটি কিন্তু চলে যাবে। খুব বড় ধরনের যে ভোগাভুগি, ছোটোখাটো সমস্যা থাকতে পারে, বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না। এবার আসি আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গায়। আপনাদের ধনাধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং মিত্র রাশিতে। এখানে কিন্তু আপনাদের মোটামুটি 16 ডিসেম্বর পর্যন্ত আপনাদের অর্থর জায়গাটা, অর্থ ফ্লোয়ের জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। কর্কট রাশির 16 ডিসেম্বর পর্যন্ত অর্থনৈতিক স্থিতি, আর্থিক স্থিতির জায়গা কিন্তু খুব মজবুত হতে চলেছে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি কোনো জায়গা থেকে, স্টক মার্কেট, স্টক বিজনেসের জায়গা থেকে আপনারা লাভ পাবেন, স্টক মার্কেট থেকে লাভ পাবেন, আপনারা কোনো শেয়ার বাজার থেকে লাভ পাবেন, এই জায়গাগুলো থেকে কিন্তু, বা আপনারা ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে ট্রেডিং থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন, আপনি যদি কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং আপনাদের চতুর্থ পতি ও পঞ্চম ভাবে আমি একটি কথা বলবো, যারা ইয়াং জেনারেশন আছে, প্রেমের ক্ষেত্র নিয়ে প্রচুর প্রশ্নের উপর প্রশ্ন এসেছে, আমার প্রেম কেমন হবে, স্যার আমি প্রেমের ক্ষেত্রে সফলতা পাবো কিনা, এটা কিন্তু প্রচুর মানুষের কিন্তু প্রশ্ন রয়েছে। প্রেমে কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু রয়েছে। যারা ইয়াং জেনারেশন আছে, প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে সফলতা পাবেন, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে এবং পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি কিন্তু হতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে। এবং যারা মিডিয়া রেটের জায়গাতে কাজকর্ম করছেন, অর্থাৎ আপনি অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া রেটের জায়গাতে কাজকর্ম করছেন, সেখান থেকে কিন্তু আপনাদের দুর্ধর্ষ লাভ কিন্তু আপনারা পাবেন। আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ আপনি অভিনয় জগতে বা শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, সেখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন কর্কট রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনার ক্ষেত্রে এ মাসে সম্পত্তিগত দিক থেকে কিন্তু লাভ কিন্তু হতে চলেছে। তবে কর্মভাবে রাহু অবস্থান করছে, কর্মক্ষেত্রে কিন্তু চাপ থাকবে। কর্কট রাশির যত মানুষ আছেন, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের চাপ, পেশা কিন্তু থাকবে, অর্থাৎ একাধিক কর্ম পরিবর্তনেরও কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ একটু কর্মক্ষেত্রে অস্থিরতা, আমি একটু কথা বলবো, আপনারা একটু দাঁতে দাঁত চিপে কাজ করুন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ষড়যন্ত্র করা, আপনাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে ঢুকিয়ে দেওয়া, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। মানে একটা পলিটিক্স চলবে আপনাকে নিয়ে এ কর্মক্ষেত্রে, এটা কিন্তু বিশেষভাবে কেয়ার কিন্তু রাখুন। ভাগ্যভাবে ভাগ্যাদি প্রতি অবস্থান করছে এবং এতদিন ধরে কিন্তু বকরি ছিল, এই বকরি আবার মার্গি হয়ে যাচ্ছে, কি রেজাল্ট দিবে আমি আবারও বলছি, মানে এক্সিলেন্ট রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ভাগ্য যদি আপনার সাথ থাকে কিনা, আপনি পাহাড় পর্যন্ত কিন্তু ভাঙতে পারেন। ভাগ্যাদি প্রতি ভাগ্যভাবে ত্রিকোণের প্রতি ত্রিকোণভাবে অবস্থান করছে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, ধর্মীয় যাত্রা, গভর্নমেন্ট থেকে সাপোর্ট, গুরুর একটা আশীর্বাদ আপনারা পাবেন এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গা, আপনাদের ব্যবসার জায়গা।
দেখুন, সরাসরি আমি একটি কথা বলবো, শনি অবস্থান করছে সপ্তমভাবে, সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলবো, আপনাদের দাম্পত্য সুখ নির্দেশ করছে, স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং আস্তে আস্তে কিছুটা, যে এই যে বকরি হয়েছিল, এই যে মার্গি হয়ে গেছে শনি, কি না, আপনাদের ক্ষেত্রে রিলেশন ক্রাইসিসটা কিছুটা হলেও কমবে। আপনি কর্কট রাশির মানুষ, রিলেশন ক্রাইসিসের জায়গাটা কিন্তু কমতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে। এবং এই শনি সপ্তমভাবে অবস্থান করে আপনাদের ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট দিবে, ব্যবসা যারা করছে ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট, এবং দৈনন্দিন রোজগার বৃদ্ধি আপনাদের কিন্তু করতে চলেছে, ডেলি ইনকামের জায়গাটা কিন্তু গ্রো আপ কিন্তু আপনাদের হতে চলেছে, এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, এটা আমি আবারও বলছি, তবে পার্টনারশিপ যারা বিজনেস করছেন, ধরেন আপনি একটা কাজ করছেন, এখানে চার পাঁচজন দশজন মিলে এখানে কিন্তু একটু হলো চোখ কান খুলে কিন্তু পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিন্তু করুন, কারণ এখানে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে একটি কথা বলবো, বৃহস্পতি আপনার সরাসরি ঠিক একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, এবং আপনার কর্মপতি মঙ্গল একাদশভাবে অবস্থান করছে, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে, অর্থাৎ আপনার পঞ্চমপতি এবং সরাসরি পঞ্চমপতিকে দেখছে, পঞ্চম ভাবকে দেখছে, সফলতা সাকসেস কিন্তু দিবে। দীর্ঘদিনকার আটকে আছে, বিল পাস হচ্ছিল না, বিল আটকে গেছে, বা কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন বা সেল করতে চাইছেন, এই সময় কিন্তু একটা মানে সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। এবং কর্কট রাশির ক্ষেত্রে আপনার অর্থনৈতিক স্থিতির জায়গা আবার বলবো দুর্দান্ত লাভ কিন্তু দিতে চলেছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি, এবং ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে, আপনি কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং স্বামী স্ত্রীর বন্ডিং আপনাদের যথেষ্ট দেখা যাবে, এবং বিদেশের সাথে যারা রত আছে, আপনি বিদেশের মাটিতে কাজকর্ম করছেন বা ফরেনের সঙ্গে যুক্ত আছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন, আপনি কর্কট রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। এবং এর সাথে সাথে কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের এ মাসে মান সম্মান যশ খ্যাতি অর্জন কিন্তু হবে, খুব দায়িত্ব নিয়ে কথা বলছি, কোনো জায়গা থেকে সুনাম, কোনো বিশেষ ক্ষেত্রে কোনো গুড নিউজও, কোনো শুভ সংবাদও কিন্তু আপনাদের কিন্তু আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।